সিরাজগঞ্জের শাহজাদপুরে হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনীর মাজারে বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই দিনে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামে হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনীর মাজারে দুই দিন ব্যাপী ওই ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনীর ভক্তবৃন্দরা আসেন। এদিকে চলছে ধর্মীয় আলোচনা, আর অন্যদিকে বসেছে মেলা। এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনা, নাগরদোলা, হাত পাকা সহ বিভিন্ন আসবাবপত্র। বাৎসরিক এই ওরস শরীফের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।